বন্ধুরা, তোমরা যদি উচ্চ মাধ্যমিকের স্টুডেন্ট হয়ে থাকো তাহলে এই ভিডিওটা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি উচ্চ মাধ্যমিকের পরীক্ষা রুটিন সম্ভবত কবে বেরোবে এবং এর পরীক্ষা কবে হবে সে বিষয় নিয়ে। তো তোমরা ভিডিওটি পুরো এন্ড পর্যন্ত দেখবে, ভিডিওটা একটুকু স্কিপ করবে না, কারণ ভিডিওটা স্কিপ করলে তোমরা কিছু বুঝতে পারবে না। তাই বলছি ভিডিওটা স্কিপ করবে না, যদি ভিডিও দেখতে মন না হয় তো এখনই ভিডিও ছেড়ে চলে যেতে পারো। এবং যারা আমাদের আগের ভিউয়ার্স আছে তাদের কাছে আমি অনুরোধ করব, আগে নিউজ পেপারটা ভালো করে আমার সঙ্গে মনোযোগ সহকারে পড়তে বা দেখতে, তারপরে নিজের মতামত নিচে কমেন্ট বক্সে জানাতে। তো আমি একটি নিউজ পেপার বা আর্টিকেলে যা লেখা গেছে সেটি আমি বিস্তারিতভাবে পড়ে তোমাদের সঙ্গে আলোচনা করব এ বিষয় নিয়ে। তো যা এখানে বলা হচ্ছে, পশ্চিমবঙ্গ উচ্চ মধ্যশিক্ষা কাউন্সিল WBCHSE তাদের পরীক্ষার সময়সূচি সম্পর্কে সচেতন হতে শিক্ষার্থীদের সহায়তা করার জন্য প্রতি বছর তাদের অফিসিয়াল ওয়েবসাইট তাদের পশ্চিমবঙ্গ HS রুটিন প্রকাশ করে। বোর্ডের সাধারণত পরীক্ষা শুরুর 3 মাস আগে WBHS রুটিন প্রকাশ করে। গত বছরেও পরীক্ষার জন্য বোর্ডটি 18 নভেম্বর 2018 তারিখে রুটিন প্রকাশ করেছিল। এর মানে বোঝা যাচ্ছে বন্ধুরা, পরীক্ষা HS পরীক্ষার 3 মাস আগে আমাদের রুটিন প্রকাশিত হয়ে যায় এবং এটা তার অফিসিয়াল ওয়েবসাইটে হয়। এবং এর মধ্যে যা বলা আছে, গত বছরের পরীক্ষার জন্য বোর্ডটি 18 নভেম্বর 2018 তারিখে রুটিন প্রকাশ করেছিল, 18 নভেম্বর মাসে প্রকাশ করেছিল, মানে যেটা তৃতীয় সপ্তাহ আসছে, প্রথম সপ্তাহ এবং তৃতীয় সপ্তাহের মধ্যে রুটিন প্রকাশিত হয়েছিল অফিসিয়াল ওয়েবসাইটে। তো এইবারও সেরকম সম্ভাবনা আছে কিনা সেটা নিয়ে আমরা এখানে আলোচনা করছি। পরীক্ষাগুলো 20 মার্চ 2020 সালে নির্ধারিত হয়েছিল, সুতরাং আশা করা যায় যে WBCHSE 2020 সালের তৃতীয় সপ্তাহে WBHS রুটিন 2021 সাময়িকভাবে প্রকাশ করবে। তার মানে এটাও আশা করে যাচ্ছে বন্ধুরা যে এটা নভেম্বর মাসে আমাদের HS-এর রুটিন প্রকাশ করা যেতে পারে। আর কিছুদিন পরে, যেহেতু আজকে 17 তারিখ, আর 2-3 দিন পরে আমাদের রুটিন প্রকাশ হতে পারে। তারপরে WBHS শিক্ষার্থীদের জন্য যে বিষয়গুলি পরিচালিত হয় সেগুলি হলো পদার্থবিজ্ঞান, পুষ্টি শিক্ষা, হিসাব বিজ্ঞান, রসায়ন, অর্থনীতি, সাংবাদিকতা, সংস্কৃত, ফার্সি, আরবি, ফরাসি, পরিসংখ্যান, ভূগোল, মূল্যায়ন ও কর, গৃহ পরিচালনা এবং পরিবার সংস্থা ব্যবস্থাপন। পশ্চিমবঙ্গ HS রুটিন 2021 PDF ফরম্যাটে পাওয়া যায়। শিক্ষার্থীদের অবশ্যই এটি অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে। তো এই অফিসিয়াল ওয়েবসাইটটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন, WBCHSE.NIC.IN। এই ওয়েবসাইটটির লিঙ্ক আমরা ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন, আপনারা সেখান থেকে ওই ওয়েবসাইটে সরাসরি আসতে পারেন। পশ্চিমবঙ্গে HS ফলাফল নিবন্ধন করুন এবং গ্রহণ করুন। পশ্চিমবঙ্গ HS রুটিন 2021 হাইলাইটস, এগুলো আপনারা পজ করে দেখতে পারেন বন্ধুরা। এবং ওয়েবসাইটের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে এখানে পশ্চিমবঙ্গ সরকারের। পশ্চিমবঙ্গ HS এর সময় সারণী রুটিন অস্থায়ী, এটা কোনো স্থায়ী রুটিন না, এটাকে এটা জাস্ট অনুমান, একটা অনুমান হিসাবে তোমরা বলতে পারো এবং অনুমান হিসাবে যা হবে তা তোমাদের সামনেই হবে। তো পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা কাউন্সিল 2020 নভেম্বর টেন্টেটিভের তৃতীয় সপ্তাহে WBHS রুটিন 2021 তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করবে। রাজ্যের বিভিন্ন অঞ্চলে কলা, বাণিজ্য ও বিজ্ঞানে প্রবাহের জন্য বোর্ড পরীক্ষা পরিচালনা করার জন্য বোর্ড দয়াবদ্ধ। পরীক্ষার তারিখ, সিলেবাস, আবেদনের ফর্ম, ফলাফল এবং রুটিনের সম্পর্কে সম্পূর্ণ তথ্য পেতে ইচ্ছুক প্রার্থীরা এই পৃষ্ঠার সঙ্গে অফিসিয়াল ওয়েবসাইটের উপর নজর রাখতে হবে। এবার এখানে তোমরা দেখতে পাবে একটা এক্সাম্পল সহ মার্চ মাসের জাস্ট দেওয়া আছে এখানে, মার্চ মাস 2021, কোনো তারিখ এখানে উল্লেখ করা নাই এবং তারিখটা কী হচ্ছে সেটা এখনও কনফার্ম করা যাচ্ছে না। এবং তোমরা এখানে পোজ করে দেখতে পারো বা এই নিউজ পেপারের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে, সেখান থেকেও তোমরা এখানে এসে দেখতে পারো এই নিউজটি পড়ে। কীভাবে পশ্চিমবঙ্গ HS রুটিন 2021 PDF ডাউনলোড করবেন, তো এখানে তোমাদের আরেকটা পয়েন্ট যেহেতু উল্লেখ করা আছে এর মধ্যে বলা আছে আমরা মানে কীভাবে নিজেদের HS রুটিন মানে ডাউনলোড করবো। যেহেতু আজকে 17 তারিখ আর তৃতীয় সপ্তাহের কথা বলা হয়েছে, তো আর কিছুদিনের মধ্যে হয়তো আমাদের রুটিনটি প্রকাশিত হতে পারে উচ্চ মাধ্যমিকে। তো সেক্ষেত্রে আমরা কীভাবে সেই রুটিনটি পাবো,
তো এখানে যা বলা হচ্ছে, পশ্চিমবঙ্গ এইচএস বোর্ড পরীক্ষায় অংশ নেওয়ার প্রার্থীরা নিচের তালিকাভুক্ত পদক্ষেপগুলি অনুসরণ করে অফিসিয়াল ওয়েবসাইট wbchse.nic.in থেকে এইচএস রুটিং ডাউনলোড করতে পারবেন। পদক্ষেপ ওয়ান, পশ্চিমবঙ্গ এইচএস বোর্ডের অফিসিয়ালি ওয়েবসাইট wbchse.nic.in এর মধ্যে গিয়ে হোম পেজের ডান দিকে রুটিং লিঙ্কে ক্লিক করুন এবং তৃতীয়তে যা বলা আছে একটি নতুন উইন্ডো পশ্চিমবঙ্গ এইচএস রুটিং 2021 পিডিএফ সব পপ আপ হবে এবং ভবিষ্যতের রেফারেন্সের জন্য পিডিএফটি ডাউনলোড এবং সংরক্ষণ করুন। তো এর মধ্যে আমরা যা বুঝতে পারলাম বন্ধুরা, একটা আনুমানিক দ্বারা যা আমরা বুঝতে পারলাম একটি নিউজ পেপারের মাধ্যমে, যে আমাদের উচ্চ মাধ্যমিকের পরীক্ষার রুটিং আগামী কিছুদিনের মধ্যে হয়ে নভেম্বর মাসে, যেহেতু 3 মাস আগে পরীক্ষার রুটিং প্রকাশিত হয়, এটা একটা সম্ভাবনা মাত্র, একটা অস্থায়ী একটা। তো যেহেতু 3 মাস আগে রুটিন প্রকাশিত হয়, তো সেক্ষেত্রে নভেম্বর মাসে রুটিন প্রকাশিত হয়ে যেতে পারে, নভেম্বর মাসের তৃতীয় সপ্তাহে, যেহেতু ফার্স্ট উইক এন্ড সেকেন্ড উইক, এটা থার্ড উইক ঢুকবে আর কি। তো থার্ড উইক মানে এই সপ্তাহের মধ্যে আমাদের রুটিন প্রকাশিত হতে পারে, এটার চান্সেস আছে। তো সেক্ষেত্রে তোমরা রুটিনটা কীভাবে ডাউনলোড করবে সেটা আমি বলে দিলাম এবং wbchse.nic.in ওয়েবসাইটে গিয়ে তোমরা ডাউনলোড করতে পারবে। যদি হয়তো যদি এই রুটিন যদি প্রকাশিত হয়ে যায়, সেক্ষেত্রে তোমরা তো ভিডিও তো পাবে। তো আমি আশা করছি তোমাদেরকে আমি যা বোঝাতে চেয়েছি সেটা বোঝাতে পেরেছি এবং এটা একটা অনুমান, শুধুমাত্র একটা অনুমান, এটাকে তোমরা স্থায়ীভাবে ভাবতে পারো না। তো বন্ধুরা, আমি আশা করছি তোমাদেরকে ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে দিবে, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং বেল নোটিফিকেশনে ক্লিক করে অল করে দিবে, তাহলে এমনই কোনো নতুন আপডেট তোমরা কখনো মিস না করো। দেখা হচ্ছে পরেরই এরম নতুন কোনো ভিডিওর সঙ্গে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য ধন্যবাদ।